ভাই উদাল ভাই কি হয়েছে ভাই উদাল ভাই উদাল ভাই আল্লাহ আল্লাহ রান উদাল ভাই কি ভাই ওখানে কি ভাই ওই থানো অবস্থা দেখেন ভাই ও মাই গড আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ কি অবস্থা ভাই ভাই একদম আপনার সামনে চলে আসছিলাম নাকি ভাই আল্লাহ ভাই আপনি ঠিক আছেন তো ভাই কোনো সমস্যা নেই তো ভাই এটা কোথায় যাচ্ছে ভাই ফলো করেন তো রান ভাই দেখেন তো কোথায় যাচ্ছে সেটা দেখবো লাইক দেন তো ওই যে সামনের দিকে দেখা যাচ্ছে ভাই এখন দেখা যাচ্ছে এই উপরে আমাদের সামনে এইভাবে কেন আসবি এই কথা বল ভাই আপনি গাড়ির উপরে এসে পড়ছে নাকি ভাই সরাসরি পুরোটা আমার গাড়ির উপরে এসে পড়ছে ভাই হঠাৎ করে আর আমি আমার ইউনিয়ন নিয়ন্ত্রণ আরে বলছি গাড়ি কন্ট্রোল করতে পারিনি ওই যে দেখা যাচ্ছে চলে যাচ্ছে ভাই চলে যাচ্ছে সামনের দিকে আপনাদের সামনে কি হঠাৎ করে চলে আসছে কোথায় চলে গেল রান্না কোথায় চলে গেল কোথায় রূপ চেঞ্জ করে ফেলেছে সরাসরি রূপটা চেঞ্জ করে ফেলেছে ও মাই গড রান ভাই কোথায় কোথায় আছে ভাই দেখেন তো কোথায় যাচ্ছে এখানে মনে হচ্ছে ঘর আছে ভাই ভাই ঘরের ভিতরে যাচ্ছে ভাই দেখেন ভাই ভাই ঘরটাতে মনে হচ্ছে কেউ বসবাস করে না এদিকে ঢুকছে ভাই এখানে মনে হচ্ছে কেউ বসবাস করে না ভাই নতুন একটা ঘর ঘরে মনে হচ্ছে কেউ বসবাস করে এই ঘরের ভিতরে ঢুকলো নাকি সেরকমটাই মনে হলো ভাই এটা ঘরে একটা হাসির সাউন্ড শোনা যাচ্ছে ঘরে ভিতর থেকে আসছে সাউন্ড একদম সামনে দেখে আসছে প্রিয় বন্ধুরা মনে হচ্ছে একদম সাউন্ডটা পুরো ঘরের ভিতর থেকে আসতেছে প্রিয় বন্ধুরা আমাদের টিমের সদস্যরা কিছুদিন অসুস্থ থাকার কারণে আপনাদেরকে ভিডিও দিতে পারিনি তো আশা করি আজকের পর থেকে আবারও ভিডিও পাবেন নিয়মিত আর প্রিয় বন্ধুরা আপনাদের প্রতিনিয়ত একটা কথা বলে থাকি আমাদের ভিডিওগুলো কোনো জাতি ধর্ম বর্ণ কাউকে ছোট করার জন্য নয় ভিডিওগুলো আপনাকে বিনোদন দেওয়ার জন্য তৈরি করে থাকে সব বিশ্বাস অবিশ্বাস নিতান্তই আপনাদের ব্যক্তিগত বিষয় আমরা কাউকে বিশ্বাস করতেও বলি না আবার অবিশ্বাসও করতে পারি না এটা নিতান্তই আপনাদের ব্যক্তিগত বিষয় হ্যাঁ ভাই ভাই এইভাবেই ঘরের ভিতর প্রবেশ করা ঠিক হচ্ছে ভাই এখানে জানি না আমরা কিন্তু ঘরটা সম্পর্কে কিছুই জানি না হ্যাঁ ভাই তবে এখানে শিব যে এখানে কোনো পরিত্যক্ত হয়ে পড়ে আছে কোনো লোকজন বসবাস করে না কিন্তু ভাই কোথায় ভাই হে কোথায় বসে দেখা যাচ্ছে দেখা যাচ্ছে দেখা যাচ্ছে ঠিক আছে দেখা যাচ্ছে ভাই দেখা যাচ্ছে ভাই সামনে ভাই ওই সাইডের সাইড থেকে চলে গেছে সাইডের থেকে চলে গেছে এদিক থেকে আসলো সেটা দেখলাম এই সাইডটা থেকে আইছে উজাল ভাই দেখছেন ভাই উজাল ভাই উজাল ভাই উজাল ভাই কই ঘরে ঘরের ভিতরে দেখেন তো এই ঘরের ভিতরে আছে কিনা উজাল ভাই এই ঘরে আছেন না জি ভাই ভাই এই তো আছে এখানে উজাল ভাই দেখালো রান ভাই উজাল ভাই উজাল ভাই আল্লাহ উজাল ভাই এই এদিকে আছে এদিকে আছে উজাল ভাই আল্লাহ রান ভাই কোথায় চলে গেল উজ্জ্বল ভাই উজ্জ্বল ভাই উজ্জ্বল ভাই 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 কাটা নড়ে উঠেছে কেমন জানো রান ভাই এই ভিতরে কিছু কিছু ভিতরে আছে নাকি ভাই ভিতরে কিছু নেই ভাই উজ্জ্বল ভাই কোথায় নিয়ে চলে গেল রান ভাই
আমি কিন্তু ওইখানে ওই কাঠের ভিতরে একটা শব্দ শুনছি ভাই, কেমন জানো? কাঠের ভিতরে? জি ভাই, ভিতরটা দেখছেন ভালো করে আছে কিনা? এইদিকে আসেন, এইদিকে আসেন ভাই, শোকেন ভাই। জি ভাই, আবার রূপ চেঞ্জ করে ফেলেছে নাকি ভাই? উজ্জ্বলকে কথা রাখছি কথা বলার সাথে ওই শয়তানটা আবার রূপ চেঞ্জ করে ফেলেছে মনে হচ্ছে। শোন ভাই, আপনি এটার ভিতরটা একটু দেখেন তো, এই কাঠের কাঠের নিচে দেখেন তো কিছু আছে কিনা? এখান থেকে কেমন ধরনের সাউন্ড হচ্ছে? এখানে তো কিছুই নাই রেহান ভাই, কিছুই নাই। আল্লাহ ভাই, উজ্জ্বল ভাইকে নিয়ে গেছে ভাই সম্ভবত। উজ্জ্বলকে কোথায় রাখছিস তুই ভাই? এই ছাতাটা নিয়ে গেছে সম্ভবত উজ্জ্বল ভাইকে। অবস্থা দেখেন ভাই, ওইখানে মনে হচ্ছে বড় একটা আগুনে গোলা উড়ে চলে গেল এখান থেকে ভাই। কথা সাবধান ভাই, কিভাবে উঠেছে দেখেন। জঙ্গল ভাই, এই সাইডটা মনে হচ্ছে জঙ্গলে বাড়ি করতেছিল। এই বাড়িটা মনে হচ্ছে অনেকদিন ধরে করছে, কিন্তু বাড়িটা কিন্তু নতুনই করতেছে, কিন্তু দেখা যাচ্ছে কিন্তু থাকতে পারে না মনে হয়। অনেকদিন ধরে করছে কিন্তু বাড়িটা, সম্ভবত এখানে লোকজন থাকতে বসবাস করতে করতেছে না ভাই। দুপুরে এগুলো নিয়ে এটা করছে ভাই, এখান থেকে ওঠা থেকে জানো এই কাঠটা করছে ভাই। উজ্জ্বল ভাই খুঁজে বের করার ব্যবস্থা করেন ভাই, পুরো বাড়িটা মানে ওদের দখলে রয়েছে ভাই। এই সাইডে কেন দেখছি বইটার ভিতরে তো নাই ভাই, কি বললাম রায়ন ভাই, উজ্জ্বল ভাই কিভাবে খুঁজে পাবেন আপনি ভাই? বুঝতেছেন কি করবো ভাই, ঘরে বাড়ি যান তো, একটু ঘরে বাড়ি যান। এটার উপরে দেখেন তো, এদিকে এদিকে ঘরের সাইডে, ঘরের সাইডে ভাই। কোথায় চলে গেলে এখান থেকে আসছে ভাই? এদিকে উজ্জ্বল আসছে
ভাই ভাই হাত দেখেন রূপটা চেঞ্জ করে ফেলেছে শয়তান আবার রূপ চেঞ্জ করে ফেলেছে দেখেন কোথায় চলে গেল এখানে কোথায় চলে ভাই পূজা পূজা ভাই সম্ভবত বস করে ফেলেছে ভাই 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 হাত দিয়ে আমাদের স্কোয়ার করতেছে ভাই এই পূজা কিরে কোথায় গেছিস রে বল এই কবে কোথায় গেছিস পূজা ভাই ভাই এই কথা বল এখানে কোথায় গেছিস এই ঘরের ভিতরে বসবাস করে ভাই রাস্তায় মানুষদেরকে ভয় দেখায় সম্ভবত ভাই ভাই সম্ভবত কারণ কেউ তো ভাই শুধু শুধু বাড়িটা করে ফেলে রাখবে না ভাই অবশ্যই সে বসবাস করার জন্য তৈরি করছিল বাড়িটা উজ্জ্বলভাইকে কিন্তু আবার বের করে নিয়ে আসার চেষ্টা করছে ভাই উজ্জ্বলভাইকে আপনি ধরে রাখেন ভাই কি করতেছেন ভাই ভাই উজ্জ্বলভাইকে অজ্ঞান হয়ে যাচ্ছে ভাই উজ্জ্বলভাইকে আস্তে আস্তে অজ্ঞান হয়ে যাচ্ছে ভাই শয়তানটা চলে গেছে নাকি উজ্জ্বলভাই ভোর থেকে তবে শয়তানটা যায় নাই এটাই করা উচিত ভাই উজ্জ্বল আপনি এদিকে বাধার চেষ্টা করেন ভাই দূর তো প্রিয় বন্ধুরা এটাকে বেঁধে আজকে এটা কি এখান থেকে ভাই রান ভাই আপনি যদি এটাকে এখান থেকে তাড়িয়ে দেন তাহলে মানে আমার সব থেকে বেশি ভালো হয় কারণ এখানে যে বাড়িটা করছে সেও কিন্তু এর অত্যাচারের কারণে বাড়িতে আসতে পারছে না ভাই আপনি আপনি একেবারে দ্রুত বাধা বের ব্যবস্থা করেন ভাই আপনি কি উল্টা করে ঝুলাতে চাচ্ছেন রান ভাই ভাই দুই ভাই একসাথে বান্ধেন ভাই বীরবন্ধুরা রায়ন ভাই এখন এটাকে উল্টা করে ঝুলাবে নাকি ভাই কি করছে দেখেন বীরবন্ধুরা রায়ন ভাই কিছু একটা করার চেষ্টা করছে কিছু একটা করার চেষ্টা করছে ওকে দুর্বল হয়ে আছে ভাই ভাই এভাবে এখানে ঝুলিয়ে দেবেন এভাবে এখানটাতে ভাই আপনি পারবেন না আমি একটু সাহায্য করবো ভাই আমি ক্যামেরাটা এখানে রাখি রাখি আপনি আমি একটু ধরি ভাই এদিকে এদিকে সরায় এদিকে সরায় নেন রাস্তায় সরায় নেন আমি ক্যামেরাটা এখানে রাখি ভাই ভাই
ভাই ভাই কি করতে থাকেন? ভাই কত বড় শয়তান দেখেন, কি করতেছে ভাই? উল্টা করে দিলাই, তারপরে এই করতে পারবো এমনি করে দিলাম সাথে কথা বলবো। বন্ধুর অবস্থা দেখেন, কি শুরু করছিস তুই? একে নিয়ে যাবি না বন্ধু? ভাই এখনো সে ক্ষিপ্ত আছে ভাই, তোকে উল্টা করে ঝুলাইছে তারপরে তুই তুই এইখানে কি জন্য ভাই এভাবে লোকজন এখানে বসবাস করতে চায় না? শোনেন তো ভাই, আর কি জন্য এভাবে আমাদের উপর রাস্তার উপর যে এভাবে আমাদের সাথে এভাবে এই ধরনের কর্মকাণ্ড করলো ভাই? তোকে শুনবো, কিন্তু আমি যেটা মনে করছি যে ঘরটা কিন্তু কি বলছে, কোনোদিনও এই ঘরে যে ঘরটা করছে সে কোনোদিনও এখানে আসতে পারবে না ভাই। তাহলে কি অবস্থা দেখেন ভাই, ঘরটা ভাই মুক্ত করতে পারে? জি অবশ্যই, যাতে ওরা যাতে ঘরে এসে বসবাস করতে পারে। এই কি রে পান করছিস এই হ্যাঁ ভাই? কি রে শান্ত হয়ে গেলি কি একবারে? আমাদের উপরে কেন এভাবে আমাদের সামনে কেন আসলি তুমি? আরে এই বাড়িতে বাড়িটা কেন তো দখল করে আছিস কথা বল। এই জায়গা আমাদের বসবাস, কেন এই জায়গা এই বাড়িটা করতে আসলো? বাড়িটা যখন এখানে করছে তখন তোদের এই বাড়িটা ছেড়ে দিতে হবে, সে ব্যবস্থা আমি করবো। শোন, এখানে আমাদেরও একটা সংসার আছে, আমরাও তো এখানে স্বামী স্ত্রী থাকি। কয়জন থাকিস এখানে? এই সংসার ভেঙে দিয়ে ভাই দুইজন থাকে বলতেছে। যেহেতু এরা এখানে ঘর করছে সেহেতু ওরা এখানে থাকবে, তোরা অন্য কোনো জায়গায় চলে যাবি, অন্য কোনো অন্য জায়গায় চলে যেতে পারতেছে না। ওদের এই জায়গাটা কেমন ঘর কথা আছে নাকি? ওদের কাজ কেড়ে চলে তাদের বল তুই। ওরা এখানে ঘরটা করছে যেহেতু সেটা সেহেতু ওরা এখানে থাকবে। আমি অনেক দিন ধরে দে বাধা দিচ্ছি ভাই, কি ধরনের কথা বলছে দেখেন ভাই, এত কষ্ট করে ভাই এভাবে ঘরটা করছে এখানে চলে যাইতে। আমি বলি ভাই আপনি একেও ভাই এখান থেকে তাড়াবেন, এই সঙ্গী যেটা আছে এটাকেও তাড়াবেন ভাই এখান থেকে। এখানে আমরা থাকি, আমরা থাকবো যতদিন বাঁচবো ততদিন থাকবো। তুমি মানলে এখান থেকে এই মানব জাতি এখান থেকে নিয়ে যা, এটা আমি তোকে বলতেছি। আপনার যা আছে মন্ত্র পদ ভূষণ গুলো সব নিক্ষেপ করেন, মৃত্যু দুর্বল হয়ে যাবে আপনার কথা শুনবে। দেখছিস জীবন কাটাবি দুজন একসাথে, দেখছিস দেখছিস এটা কি? দেখছিস দেখেন ভাই
ভাই এবার দেখছেন ভাই ঠিকই কথা শুনতেছে আপনার যাবি এখান থেকে চলে যাবি ওর উপরে আরো কিছু প্রক্রিয়া ভাই হ্যাঁ যাবি এখান থেকে আর এবং কথা দিতে হবে যে এরকম আর কোনো মানুষদেরকে এভাবে ভয় দিবি না কোনো মানুষদেরকে এভাবে বিরক্ত করবি না বল আমি কথা দিয়ে যাচ্ছি আমি আর কোনোদিন কোনো মানব জাতিকে ভয় দেব না আর কোনো মানব জাতি যেখানে বসত করবে সেখানে আমি আসবো না এবং কি করতে পারি কোনো কাজে বাধা দেবো না আমাকে ছেড়ে দেবো ভাই ভাই এই সঙ্গীকে নিয়েও যাবে ভাই এখান থেকে বলেন তো ওকে আপনি কি ছেড়ে দেওয়ার ব্যবস্থা করেন ভাই আর যদি ভাই এখানে পরবর্তীতে আসেও তারপরে যাতে মানুষের কোনো ক্ষতি না করে ভাই এদিক থেকে সম্ভবত ভাই জি ভাই ভিডিওটা শেষ করে ভাই আমি আমার ব্যবস্থা করছি ভাই